হ্যালো, আমি ডক্টর সন্দীপ পাল, আমি কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট রবীন্দ্রনাথ ট্যাগর হসপিটাল মুকুন্দপুর কলকাতা। আজকে আমরা একটু মিউকোরমাইকোসিসের বিষয়ে ডিসকাস করব, যেটা আমরা এখন প্রেজেন্টলি দেখছি ইন কোভিড সিচুয়েশন। সো মিউকোরমাইকোসিস একটা ফাঙ্গাল ইনফেকশন, যেটা আমাদের নেচারে মিউকোরমাইকোসিসের স্পোর সবসময় ছিল, আছে, কিন্তু এখন কোভিড সিচুয়েশনে যেহেতু ইমিউনিটিটা কমে যাচ্ছে স্টেরয়েড খাওয়ার জন্য কিংবা অসুখের জন্য কিংবা ডায়াবেটিসের জন্য, যাদের ডায়াবেটিস আছে, যাদের কোভিড হয়েছে তার উপরে স্টেরয়েডস দেওয়া হয়েছে, এদের এই পেশেন্টগুলোর মধ্যে এই মিউকোরমাইকোসিসের সিমটমস দেখা যাচ্ছে। তো ইনিশিয়াল সিমটমস যেগুলো দেখা যায়, চোখ লাল হয়ে যেতে পারে, চোখের উপরে কালো একটা স্কালের মতন হতে পারে, নাকের এখানে কালো দাগের মতন হতে পারে, পেশেন্টের অল্টার সেন্সোরিয়াম হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে যদি ব্রেন ইনভলভ হয়। সো মিউকোরমাইকোসিসের থেকে বাঁচার জন্য আমরা যেটা দেখেছি যে মিউকোরমাইকোসিস শুধু ইন্ডিয়াতেই হচ্ছে, অন্য জায়গায় অতটা রিপোর্ট হয়নি। একটা কারণ হতে পারে রিপিটেড ইউজ অফ মাস্ক, আমরা বারবার একটা মাস্কই ব্যবহার করছি, মাস্কগুলো স্যানিটাইজ করে নেওয়া উচিত কিংবা রিপিটেডলি একটা মাস্কই আমরা অ্যাভয়েড করা উচিত। আর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের ইউজের জন্যও হতে পারে, এটা ঠিক আমরা শিওর নয়, জাস্ট এটা স্পেকুলেশন যে এখানেও হতে পারে। আর ইনডিসক্রিমিনেট স্টেরয়েড ইউজের জন্য হতে পারে। তো স্টেরয়েড আমরা কোভিডের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই নেব না, একদমই নেওয়াটা বারণ না স্টেরয়েড। আর ডায়াবেটিক পেশেন্টসদের, প্রধান করে ডায়াবেটিক পেশেন্টদেরও, যারা সবসময় স্টেরয়েড যদি বেশি ডোজে খাওয়া হয় তাহলে মিউকোরমাইকোসিস হতে পারে। আর মিউকোরমাইকোসিসের এরকম যদি সময়তে ডিটেকশন হয়ে যায় আর যদি আমরা ট্রিটমেন্ট করি, এটার থেকে ট্রিটমেন্ট করাও সম্ভব। আর এটার জন্য ওষুধ রয়েছে যেরকম অ্যাম্ফোট্রেসিন বি, পোসোকোনাজল, কিন্তু এগুলো সব কিছু খুব কস্টলি মেডিসিন, সেগুলো হসপিটাল সেটিংয়েই দিতে হয়। সো প্রিভেনশন ইজ দ্য বেস্ট, আমরা এতে যাতে মিউকোরমাইকোসিস আমাদের না হয় ওটাতেই আমরা সাবধান থাকা উচিত। আর কোভিডের এগেনস্টে ভ্যাকসিন নেওয়া উচিত। থ্যাংক ইউ।